মাছ ছাড়া আমাদের চলেই না, বিশেষ করে দুপুরের মেনুতে তো আমাদের ভাজা মাছ চাই চাই। কিন্তু জানেন কি, এমন অনেক মাছ রয়েছে যা মোটেও খাওয়া উচিত নয়, অথচ আপনি দিনের পর দিন নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন। আজ এমনই কিছু মাছ সম্পর্কে জানবো যা আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। নাম্বার ওয়ান, ইম্পোর্ট করা মাগুর মাছ। মাগুর মাছ কিন্তু নানা সাইজের হতে পারে। মাছের সাইজ যাতে তাড়াতাড়ি বাড়ে সেজন্য অনেক সময় মাছ চাষিরা নানা রকম হরমোন ইনজেকশন পুশ করেন মাছের শরীরে। সেজন্য বাজারে গিয়ে হাত নিষ্পিষ করলেও বড় আকারের মাগুর মাছ কেনা থেকে বিরত থাকুন। ছোট সাইজের মাছ কিনুন এবং সেগুলো বেশ উপকারীও বটে। নাম্বার টু, ম্যাকারেল। শপিং মল আর নানা রকম রেস্তোরাঁর দৌলতে বাঙালি এখন পোনা মাছের পাশাপাশি ম্যাকারেল খেতেও দিব্যে অভ্যস্ত হয়ে পড়েছে। ম্যাকারেলে কিন্তু পারদ থাকে, আর আপনি যদি ম্যাকারেল খেয়ে থাকেন তাহলে পারদ কিন্তু আপনার পাকস্থলীতেই জমা হয়ে থাকবে। এর ফলে নানা রকম বিপজ্জনক রোগও হতে পারে, তাই এবার থেকে ম্যাকারেলকে একটু এড়িয়ে চলুন। নাম্বার থ্রি, টুনা মাছ। টুনা মাছও বিদেশি, বাঙালির খাবারের তালিকায় এখন আস্তে আস্তে দিব্যি ঠাই করে নিচ্ছে। টুনা মাছেও কিন্তু প্রচুর পরিমাণে পারদ থাকে। তাছাড়া যে সমস্ত ফার্মে টুনা মাছ চাষ করা হয় সেখানে মাছকে প্রচুর পরিমাণে হরমোন ও অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নাম্বার ফোর, তেলাপিয়া। বাজারে গিয়ে দেখে শুনে বেশ কিছু সুন্দর আর বড় সাইজের তেলাপিয়া কিনে ফেললেন, কিন্তু সাবধান, তেলাপিয়াতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, হার্টের রোগ ও অন্যান্য নানা রোগের কারণ হতে পারে। তাছাড়া আপনার যদি হাঁপানি বা আর্থ্রাইটিস থাকে তাহলে তেলাপিয়া মাছ না খাওয়াই উচিত। নাম্বার ফাইভ, পাকাল মাছ। তৈলাক্ত এই মাছটি পানিতে প্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মের বর্জ্য পদার্থ খেয়ে বড় হয়, তাই মাছটি পুরোপুরি দূষিত বলে মনে করা হয়। এতে পারদের পরিমাণ মানব দেহের জন্য সহনীয় মাত্রায় থাকে না, তাই এই মাছটি কখনোই খাওয়ার পরামর্শ দেন না বিশেষজ্ঞরা। নাম্বার সিক্স, পাঙ্গাস মাছ। আমরা বাজার থেকে যে পাঙ্গাস কিনি সেগুলো সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয়, আর এখানেই বিষ হয়ে যায় পাঙ্গাস। ফার্মে পাঙ্গাসের স্বাদ বাড়ানো এবং সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক। দেখা গিয়েছে ফার্মে পাঙ্গাস চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয় যা থেকে ক্যান্সার হয়, তাই চিকিৎসকের পরামর্শ, সুস্থভাবে বাঁচতে অবশ্যই মাছ খান, তবে পাঙ্গাস নয়। তাজা মাছ চিনবেন কি করে? মাছের ত্বক হবে উজ্জ্বল এবং চোখ হবে পরিষ্কার। মাছটি হাতে নিলে যদি দেখেন এর লেজ চুলে পড়েছে তাহলে বুঝে নেবেন মাছটি টাটকা নয়। তাজা মাছের পাখনাগুলো খুব শক্ত থাকে এবং ফুলকা থাকে টকটকে লাল রঙের। যদি জিওল মাছ কিনেন তাহলে আগে এর পাত্রের পানি দেখুন, যদি পরিষ্কার হয় তবেই কিনুন, আর ওপরের মাছ না নিয়ে পাত্রের তলায় যে মাছ রয়েছে সেগুলো কিনুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।